আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, সেটা হলো দই বড়া। রোজার সময় আমার একবার দই বড়া করতেই হয়, কারণ দই বড়া ছাড়া আমার মনে হয় যে রোজাটা কমপ্লিট হয় না আর কি। তো রোজ তো আর করা হয় না, 2-3 বার করি মাসের মধ্যে আর কি। আর এই দই বড়াটা আমি করি হলো প্যাকেটের দই বড়া, এটা দিয়ে করব, তোমাদের সাথে এটাই শেয়ার করব আর কি। দই বড়াটা আসলে বাসা যদি ডাল ভাঙিয়ে করতে হয়, অনেক সময় করা হয় না, তো এই প্যাকেটের মধ্যে এটা মিক্স থাকে, যে ডালটা ডালের সাথে কিছু মশলাও আছে, তো এইটা যা পানি অ্যাড করে তারপরে কিছুক্ষণ রেখে দিতে হয়। এটা দিয়ে 10-12টা দই বড়া হয়, কিন্তু এইটা দিয়ে আমি প্রত্যেক বছরই বানাই দই বড়াটা। তো এইটাতে 250 ml পানি দিয়ে দিতে হবে, আর আমি যেটাতে অ্যাড করি একটু রসুন বাটা, কারণ প্যাকেটে বলেছে এখানে অপশনাল, আমরা চাইলে এটাতে আদা রসুন চিলি পেস্টও অ্যাড করতে পারি, কিন্তু আমি ইউজুয়ালি করি না কখনো। আজকে আমি রসুন বাটা অ্যাড করব এটাতে। তো এখানে 2 চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম, আদা দিব না আর মরিচও দিব না। আসলে আমি রোজার সময় কিন্তু ঝালটা কম খাই, আর ভাজা ভাজাটাও কম খেতে চেষ্টা করি। আস্তে আস্তে এরকম ভাবে মিক্সড করে নিব। কথায় কথায় এটা মিক্সড হয়ে গেল, মিক্সড করতে অবশ্য বেশি লাগে না, হয়ে গেছে কিন্তু, একদম লাম টাম কিছুই নাই, লামসও নাই। তো বাকি পানিটাও দিয়ে দিব, দিয়ে এটাকে কাবার করলেও হয় না করলেও হয়, তো আমি একটু কাবার করে 10 মিনিট রেখে দিব আর কি, এরকম ভাবে। তো 10 মিনিট পরে চলে আসছি, দেখো এটার ইয়েটা দেখো ফুলে কি হয়েছে, এরকমই হবে। এটা একটা কড়াই দিয়ে দিয়েছি চুলা, কড়াইটা একটু তেল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি, কারণ এটা ডুবো তেলে ভাজতে হবে কিন্তু। আর সাথে আমি আর একটা বোলের মধ্যে পানি নিয়ে নিয়েছি, ভাজার পরে এটা কিন্তু ডাইরেক্ট পানিতে দিতে হবে আর কি, তো সেজন্য এই পানিটাও চুলার কাছেই নিতে হবে। তো এখন চলো ভাজি। আমি এদিকে কড়াই দিয়ে দিয়েছি তেল, তো গরম হতে হবে বেশ, আর এখানে পানিও নিয়ে এসেছি আমি। এখন বড়াগুলি দিয়ে দিব, আমি খুব একটা বড় দিচ্ছি না, কারণ এগুলি কিন্তু দইয়ের মধ্যে দিলে ফুলে যাবে, আবার বেশ ডাবল সাইজ হয়ে যায় আর কি। উল্টে থাকি, একদম একটু বাদামি কালার হলে উঠিয়ে ফেলবো, উঠিয়ে একদম ডাইরেক্ট এরকম ভাবে পানির মধ্যে দিয়ে দিতে হবে, বোলের মধ্যে ঠান্ডা পানি আর কি, এটা পানির মধ্যে এরকম ভাবে দিয়ে দিব। বড়াগুলি সবগুলি ভাজা হয়ে গেছে, এখন যেটা করতে হবে একটা একটা করে হাত দিয়ে এরকম ভাবে উঠিয়ে চিপা দিয়ে পানিগুলি বের করতে হবে, এবং এই কাজটা কিন্তু আস্তে করতে হবে যাতে দই বড়াগুলি ভেঙে না যায় আর কি, সেই করতে হবে। এই যে এরকম ভাবে শেপটা রেখে রেখে পানিগুলি বের করে নিতে হবে। তো এই বড়াগুলি আমি নিয়ে নিলাম ডিশে, পানি ফেলে, তো যেহেতু বড়াগুলি আমি ছোট ছোট করেছি, আমার অনেকগুলি হয়েছে, দেখো তোমরা বড় করলে একটু কম হবে। তো এখন দইটা রেডি করতে হবে, এটার উপরে যে দইটা দিব তো ওইটা রেডি করে ফেলি, তো ওইটা দেখাচ্ছি তোমাদের। তো এখন দই লাগবে, দইটা বেশ অনেকখানি দিতে হবে, যেহেতু এটা দইয়ের বড়া, আর দইয়ের মধ্যে এটা কিন্তু ডুবু ডুবু থাকতে হবে সেজন্য। তো আমি এখানে বেশ অনেকখানি দই নিয়ে নিচ্ছি, বেশি নিলে অসুবিধা নাই, কিন্তু কম নিলে কিন্তু অসুবিধা হবে। তো দইয়ের মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি, আমার দইটা গ্রিক ইয়োগার্টগুলি অনেক ঠিক থাকে, পানি দিয়ে এটাকে ভালো মতো ফেটিয়ে নিচ্ছি একটু। আচ্ছা আর একটু পানি অ্যাড করতে হবে, তো আমি আর একটু পানি অ্যাড করে নিচ্ছি, বেশি যদি ঘন থাকে দইটা তাহলে কিন্তু ওইটা ওই বড়ার ভিতরে যাবে না আর কি। এই যে এখন ঠিক আছে, পারফেক্ট। তো এখন বাকি ইনগ্রিডিয়েন্টগুলি দেখিয়ে দিচ্ছি। আধা চামচ জিরা পাউডার দিয়ে দিব, জাস্ট সুন্দর একটা গন্ধ হওয়ার জন্য। আর এই জিরা পাউডারটা কিন্তু বাসায় আমার ভাজা ভাজা জিরা পাউডারটা দিলে ভালো হয় আর কি গন্ধটা।
তেঁতুলের আমি সসটা দিচ্ছি, কারণ তেঁতুলের সসে চিনি থাকে, তাহলে আর আমাদের এক্সট্রা চিনি দিতে হবে না আর কি। একটুখানি মিষ্টি না হলে কিন্তু দই ভরা ভালো লাগে না বেশি টক হলে, তো সেজন্য আমি সসটা দেই। তো আমি আন্দাজ মতো দিয়ে দিব আর কি, খুব যে একটা দিব তা না, এক চামচের মতো দিয়ে দিচ্ছি, আর উপরেও আমি একটুখানি দিয়ে দিব। অনেকে বাটা ধনে পাতাটা উপরে দিয়ে দেয় আর কি গার্নিশ করার জন্য, তো আমি দেই না। তো এরকমভাবে পুরাটা দিতে হবে, একটু ডুবু ডুবু থাকবে, তা না হলে কিন্তু দইগুলো যাবে না আর কি বড়ার ভিতরে। আর বড়ার ভিতরে যদি দই না যায় তাহলে ভালো হবে না আর কি। আর দইটা যদি দেখো যে অনেক বেশি ঘন, একটুখানি পানি দিয়ে দিও, অসুবিধা নাই। প্রত্যেকটা বড়ার ভিতরে কিন্তু, বড়াতেই কিন্তু দই থাকতে হবে, এই দইটাই কিন্তু ভিতরে যাবে। উপরে একটুখানি আমি পাপড়িকা দিব, তোমরা চাইলে লাল মরিচের গুঁড়া দিতে পারো, কিন্তু আমি একটু পাপড়িকা দিব, আমার কাছে ভালো লাগে আর কি, কালারটা একটু জাস্ট একটু ভালো লাগার জন্য আর কিছু না আর কি। এরকম ভাবে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিব পাপড়িকা একটু, আর একটু তেঁতুলের সসটা উপরও দিতে পারো, এরকম ভাবে গার্নিশ করার জন্য আর কি, ভালোই লাগে। তো তেঁতুল না দিতে চাইলে তোমরা মরিচ, কাঁচা মরিচটা পেস্ট করে ধনে পাতার সাথে ওইটাও দিতে পারো, ওইটাও ভালো লাগে আর কি। গেল আমার রেস্টুরেন্টের স্টাইল দই বড়া, দেখো হোটেলের চেয়ে কিন্তু কম না। আর আসলে আজকাল রেডিমেড জিনিস আমাদের লাইফটা অনেক ইজি করে দিয়েছে, রেডিমেড জিনিস খেতে টেস্টি হয় তাহলে তো কথাই নাই। সব জিনিস যে রেডিমেড ভালো তা না, কিছু কিছু জিনিস খুবই ভালো এবং খুবই উপকারী, আমাদের লাইফ অনেক ইজি করে দিয়েছে। তার মধ্যে একটা আমি মনে করি দই বড়া, যারা তোমরা দই বড়া পছন্দ করো আর কি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।